হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা উইথ ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো একটা বৃষ্টি মাখা সকাল দিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আমি তো উঠেছি অনেকক্ষণ, এখন তো 8টা বাজে। তো ব্লগটা আমি এখান থেকে না অনেকটা আগে থেকে স্টার্ট করে দিয়েছি। গুড মর্নিংটা তোমাদের সাথে বলা হয়নি, তো গুড মর্নিংটা বলে দিই। বাকি কাজগুলো এবারে সেরে নিই। তো আজকের একটা গেম চলছে আমার সাথে আমার বরের। তো দেখাই যাক গেমটাতে কে কতটা কী করতে পারে। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই দেখো। আর এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির কথা বলছি আর এই যে বৃষ্টি পড়ছে, এই যে দেখো এখনও বৃষ্টি পড়ছে ওই দূরে দেখো। তো এই যে গেম তো শুরু হয়ে গেছে, হাতে রয়েছে দেখো দুটো চিরকুট রয়েছে। আমি চিরকুটটা আগের দিনেই বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকাল সকাল বানাতে গেলে হবে না। তো এখানে লেখা আছে আমি ঘর ঝাড় দেব বা তুমি ঘর ঝেড়ে দেখে। এবার দেখি কি তোলে বরমশাই, আমার কি তোলে। ঘুম ভেঙেই ওনার মাথায় হাত পড়েছে, আমি ঘর ঝাড় দেব। বাস শুরু হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া। এই যে না হলে তো ঘরে ঝাড় দেয় না কোনো দিন। ঘর ঝাড় দেওয়ার কথা বা বিছানা তোলার কথা বললেই মাথা একদম গরম হয়ে যায়, কোনো দিনই করে না, বললেও করে না। তো আজকে গেমের মাধ্যমে কাজগুলো করাই। ওখান থেকে যাও, এদিক ওদিক এদিক ওদিক করে ঝাড় দিচ্ছে কত কষ্টে কত হয়ে করে। তো এরপরে গিয়ে হচ্ছে ঘর মোছা। বাস হাসতে হাসতে 32টা দাঁত একদম বের করে ঘর চিরকুট তুললো, তুলেই আবার মাথায় হাত, 32টা দাঁত আবার ঢুকে গেল ভিতরে। আর ঘর মুছছে আবার কত কষ্টে তুলবে। তো এরপরে না তোলো হচ্ছে তোলো একটা চিরকুট, পেটে কিছু খেতে হবে। তো তার জন্য পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। আগের দিনে গরম ভাত করেছিলাম, তো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত আছে চানাচুর দিয়ে আলু ভাতে মেখে দুজনে খেয়ে নি। নিয়ে এবারে রান্না টান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে এবার স্নান করতে বসে পড়েছি। স্নান টান করে নিই, করে নিয়ে আরও অনেক কিছু করার আছে। তো তাড়াতাড়ি স্নানটা করি, তা আবার দুপুরবেলা খেতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। আজকে আর শ্যাম্পু করবো না, দেখি কবে শ্যাম্পুটা করি। তো মুখটা প্রথমে স্নান করার আগে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে গা হাতে সাবান মেখে তারপর স্নান করব। এবারে হাত পা গুলো সাবানটা মেখে নি। তো আজকে তো আমার ছুটি, সেই কারণেই আমি ঘরে স্নান করছি, না হলে প্রতিদিনে ঘরে স্নান করা হয় না শনি রবিবার ছাড়া। তো আর একটা কথা যেটা হলো, আমি এটা ব্লগটা আমি অনেক দিন আগেই তৈরি করে গেছিলাম, কোনো কারণবশত আমার ছাড়ার সময় পাইনি, তো সেই কারণে ছাড়া হয়নি। তো সেই শনি রবিবারে তো স্নানটা ঘরেই হয়, রবিবার বাকি দিন তো আমার বাপের বাড়িতে হয়, কারণ স্কুলে যায়, স্কুল থেকে বা মায়ের কাছে যায় ছেলেকে আনতে। আর এমনি গা হাত পা নোংরা থাকে, সেই কারণে ধুয়ে নিই, এমনি ওখানে স্নান টান করে নিই, করে নিয়ে তারপর ছেলেকে নিয়ে ঘরে ফিরি। তো চলো আমার স্নান
মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু মাথায় জলটা দেব, দিয়ে এবারে তো আমার এই চান করে চলে এলাম, যে দেরি হয়ে গেছে রান্না ফান্না করতে, প্রচুর দেরি হয়ে গেল। কখন খাবো কে জানে, আমার থেকে বেশি আমার ছেলেকে কখন খাওয়াবো, একটাই খাওয়াই, এখন 1:40 বাজে যায়। মুখটা না মাগলে না মুখে টান টান ধরছে, একটু ময়শ্চারাইজার মেখে নিলাম, মুখটা টান ধরছে কারণ বৃষ্টি ফিষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে জন্য। মুখে কত র্যাশ বেরিয়েছে কিছু মাখি না কেন কে জানি, কি সব র্যাশ ট্যাশ বেরোচ্ছে এক গাঁটে। তারপরে করি জামা কাপড় মিলতে দেওয়া হয়ে গেছে, চুলটা গেছে ভাই তাড়াতাড়ি। এখনো তো আমাদের গেম চলছে, এখনো 1-2 বাকি আছে আমার বরের সাথে। সিঁদুর পড়া কমপ্লিট, টিপ পড়া কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া সেরে খেতে বসে পড়েছি। খিদে খিদে পায়নি আজকে, পান্তাটা অনেকটা বেলায় খেলাম, 11টার পর পান্তা খেয়েছি তো সেই জন্য খিদে সেরম পায়নি, তো খেয়ে নিই একটু, আবার কখন খাবো তো খাই, তোমরা দেখতে থাকো। সর্ষে দিয়ে ঢেঁড়সের ঝাল, আর এটা হচ্ছে সমস্ত সবজি বলতে লাল শাক ছিল অল্প একটু, লাল শাক ছিল, তারপর একটু বরবটি ছিল, কুমড়ো বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে ডাল। চলো আমি খাই, প্রথমে একটু সর্ষের ঝাল, আমার সর্ষের ঝাল খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। যে তোলো আমি গুছিয়ে নিয়েছিলাম তখন তাড়াহুড়োতে, আর ওনাকে দিয়ে গেমটা করানো হয়নি, তো বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তো চলো, এখনো তো ওই গেমটা বাকি আছে, এখন ওই চিরকুটটা দেওয়ার বাকি ছিল তো দিয়ে দিই, দিয়ে গেমটা এখনো হোক কন্টিনিউ। তো তাড়াতাড়ি করে এবারে সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি একটা একটা। তো আমার এই গেমটা বরের সাথে গেমটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।